গল্পের বাক্সবাই রোমানান উপর চ্যানেলে আমি রোমানানুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি সমরেশ মজুমদারের লেখে একটি উপন্যাস ভিক্টোরিয়ার বাগান আজ শোনাব উপন্যাসটির চতুর্থ পর্ব নিতা নয় অনিতা সেই সন্ধে বেলায়। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে অনীশ বেশ সংকোচে বলল আমি খুব সরি অনিতা এখানকার পরিবেশ সম্পর্কে কিছু জানা ছিল না আমার ইটস অল রাইট কিন্তু যার কাছে এই রেস্টুরেন্টের খবর পেয়েছিলে তার সম্পর্কে নিশ্চয়ই তোমার একটা অ্যাসেসমেন্ট হলো দ্যাটস রাইট কিন্তু কোথায় বসা যায় চলো হাঁটি হাঁটতে হাঁটতে কথা বলি বলেই অনিতা হেসে ফেলল হাসলে যে মনে হলো এই হাঁটার সময় যদি অফিসের কেউ আমাদের একসঙ্গে দেখে তাহলে তোমার কে প্রতিক্রিয়া হবে তুমি ঠাট্টা করছো কিন্তু ব্যাপারটা সিরিয়াস তুমি স্টাফদের জানো না একবার মুখরোচক খবর পেলে সেটাকে এমন চটকাত আরম্ভ করবে যে অফিসে থাকায় মুশকিল হয়ে পড়বে তাছাড়া তোমাকে বলছি আমার কনফার্মেশন ডিউ হয়ে গিয়েছে এনি স্ক্যান্ডাল আমার বিরুদ্ধে যেতে পারে অনিশ বোঝাবার চেষ্টা করছিল আমার সঙ্গে রাস্তায় হাঁটলে স্ক্যান্ডাল হবে আহ আমি বলছি না বাঙালিদের চরিত্র তুমি জানো না এত ভাবলে তোমার আর একটু ভাবা দরকার ছিল কীরকম আমার সঙ্গে জড়ানোর আগে না আই এম ইন লাভ উইথ ইউ এরপরে তোমাকে ছেড়ে থাকা অসম্ভব কিন্তু বাড়িতে কথাবার্তা হচ্ছে বিয়ের বাঙালি মেয়ে চাকরি করছে বয়স হচ্ছে বাড়ির লোক তখন অন্য কী চিন্তা করবে এক বছর অনিতা জাস্ট এক বছর ব্যাস আমি তোমাকে চাপ দিচ্ছি না অনিশ আমি জানি এই আমরা ভিক্টোরিয়ার কাছে এসে পড়েছি ফ্যান্টাস্টিক সন্ধ্যের অন্ধকারে আলোর সাজে সাজা ভিক্টোরিয়াকে দারুণ রূপসী দেখাচ্ছিল যেন একটু আলো আর একটু ছায়া তুলিতে নিয়ে কোনো নিপুণ শিল্পী ভিক্টোরিয়ার গায়ে ছবি এঁকেছে ওরা দুজন রাস্তায় দাঁড়িয়ে কিছুক্ষণ চেয়ে থাকার পর অনিতা বলল জানো আজ পর্যন্ত আমি কখনও ভিক্টোরিয়ার ভেতরে যাইনি আমি গিয়েছিলাম কলেজে পড়ার সময় চলো আজ যাওয়া যাক নুড়ি বিছানো পথের উপর দিয়ে হাঁটতে কষ্ট হচ্ছিল কিন্তু সেই সঙ্গে মজাও ভিক্টোরিয়ার পেছনে পৌঁছে ওরা আবার হাসল কারণ প্রতিটি বেঞ্চি প্রেমিক প্রেমিকাতে ভর্তি এক একটি বেঞ্চি দু জোড়া পেয়ার দখল করেছে অথচ দুজনের খেয়ালই নেই অন্য দুজন একই বেঞ্চিতে বসে আছে গাছের গোড়ায় ঘনিষ্ঠ হয়ে বসে থাকা জোরদের দিকে বেশিক্ষণ তাকানো যায় না খানিক ঘুরে ঘুরে আচমকা একটু অন্ধকারে একটা খালি বেঞ্চি পেয়ে গেল ওরা কিঞ্চিৎ ব্যবধান বসার সময় তৈরি হল অনিতা বলল কলকাতায় এমন একটা সুন্দর জায়গা আছে আমি জানতাম না একশোবার সত্যি অনিতা ঘাড় ঘোরালো এখানে বসলে একটা ব্যাপারে তুমি নিশ্চিত কি ব্যাপারে ম্যাডাম কেউ তোমাকে দেখবে না তোমার অফিসের স্টাফরা এতটা রোমান্টিক নয় যে এই সময় ভিক্টোরিয়া এসে বসবে ভুল বলছি না মাথা নাড়ল অনিশ তারপর হাসলো তুমি ঠাট্টা করছো কিন্তু ওটা আমার জীবনমরণের প্রশ্ন ইউরোপ আমেরিকা হলে কে কেয়ার করতো আমি একটা কথা বুঝতে পারছি না ইফ ইউ আর ইন লাভ উইথ মি তাহলে অফিসের কর্তাদের চোখে খারাপ হয়ে যাবে কেন তুমি চাকরি করছো এবং সেখানে কর্তব্যে গাফলিতি করছো না তোমার পার্সোনাল জীবন সম্পর্কে কারো কিছু বলার নেই ঠিক তা নয় আমি রাত দুটোই মদ খেয়ে রাস্তায় পড়ে থাকতে পারি এবং সেটা আমার ব্যক্তিগত জীবন কিন্তু সার্ভিস রুল বলছে সেরকম ঘটলে আমাকে সাসপেন্ডেড হতে হবে তাছাড়া আমাদের যিনি এক নম্বর অর্থাৎ যার হাতে আমার ভবিষ্যৎ তিনি প্রেম করা পছন্দ করেন না মানে তিনি কনজারভেটিভ সম্বন্ধ করা বিয়েতেই আস্থা রাখেন আমাদের অফিসে কেউ প্রেম করছে না নিচের দিকে অনেক স্বাধীনতা থাকে সেখানে এক নম্বরের নজর পৌঁছায় না একজন স্টাফ অনেকের সঙ্গে দাঁড়িয়ে চিৎকার করতে পারে এক নম্বর নিপাত যাক কিন্তু আমরা পারি না ব্যাপারটা বোঝার চেষ্টা করো তাহলে এক কাজ করা যাক আগামী এক বছর আমরা টেলিফোনে কথা বলবো দেখা করব না একে অফিসে কাজ করছে যখন তখন যেটুকু দেখা হয় তাতে কখনই ব্যক্তিগত কথা বলবো না তার ফলে তোমাকে আমার সঙ্গে বাইরে বেরিয়ে সবসময় ভয়ে ভয়ে থাকতে হবে না মেনে নাও আমার এই প্রস্তাব অসম্ভব তোমার সঙ্গে না বসলে আমার দিন কাটবে না অনিতার হাত জড়িয়ে ধরল অনিশ একটু কেঁপে উঠল অনিতা এই কয়দিনে অনিশ কয়েকবার তার হাত ধরেছে আঙুল নিয়ে খেলা করেছে কিন্তু ওই পর্যন্তই কখনোই সৌজন্যের সীমারেখা পার হয়নি আর সেই কারণেই অনিশ সম্পর্কে এক ধরনের শ্রদ্ধাবোধ তৈরি হয়েছে অনিতার সুধর চাকরি বাঁচাবার জন্য কয়েকটি ধারণা আঁকড়ে থাকা সে মেনে নিতে পারে না অনিতা অনিশের হাত আঁকড়ে ধরল জীবনের সব অঙ্ক নিজের নিয়মে মেলানো যায় না এক্ষেত্রে যদি কিছু সমঝোতা করতে হয় তা ভবিষ্যতের দিকে তাকে এসে করবে আর এই সময় কাছে দূরে হুইসেল বাঁচতে লাগল মেইলি চিৎকার সেই সঙ্গে ছোটাছুটি শুরু হয়ে গেল চার ধারে। হাত ছাড়িয়ে নেবার কথা খেয়াল ছিল না ওরা দুজনে বিস্ময়ে যখন এপাশ ওপাশ দেখছে ঠিক তখন বেঞ্চির পেছনে দাঁড়িয়ে এক বাঁচ খাই গলা বলে উঠল এই যে উঠো বড়ো চট করে হাত ছেড়ে অনীশ ঘাঁড় ঘোরাল মানে অনিতা দেখল দুজন বিশাল চেহারার সেপাই কঠিন মুখে দাঁড়িয়ে আছে একজন বলল মানে এটা থানায় গিয়ে বুঝবে ওটো বলছি ভদ্রভাবে কথা বলুন অনিশ প্রতিবাদ করল ইস জামাই নাকি ভদ্রতা শেখাচ্ছে চল তাড়াতাড়ি আশ্চর্য আমরা কি করেছি অনিশের গলা আচমকা নেমে গেল কি করেছ রাত্রে ভিক্টোরিয়ার অন্ধকারে এসে মেয়ে ছেলের সঙ্গে লোকে কি করে তা জানো না ওঠো লোকটা হাতের লাঠি না চাল অনিতা এবার উঠে দাঁড়ালো আপনারা পুলিশে চাকরি করেন লোক দুটো উত্তর দিল না একজন অনিশের হাত ধরল অনিতা বলল ওর হাত ছাড়ুন আমরা এখানে বসে এমন কিছু করিনি যাতে আপনারা এই ব্যবহার করতে পারেন সেসব থানায় গিয়ে বলবেন ওরা অনিশকে টেনে নিয়ে চলছিল ফলে অনিতাকে অনুসরণ করতে হল সে ভেবে পাচ্ছিল না কি করবে ওপাশে দেখা গেল কয়েকটি নারী এবং পুরুষকে অন্য সেপাইরা ধরে নিয়ে গেটের দিকে এগোচ্ছে অনীশ বোঝাবার চেষ্টা করছে দেখুন আমরা ভদ্রলোক ভালো চাকরি করি আপনারা ভুল করছেন লোক দুটো কোনো জবাব দিল না অনীশ মরিয়া হয়ে বলল কত টাকা দিলে আমাদের ছেড়ে দেবেন বলুন প্লিজ দুশো চাপা গলায় দুজনের একজন বলল সঙ্গে সঙ্গে অনিতা প্রতিবাদ করল কখনো না একটি পয়সাও দিও না অনীশ ওরা অন্যায় করে আবার ঘুষ নেবে এক সেপাই আরেকজনকে বলল এ মালদের ছাড়া যাবে না বুঝলি ত্যা আছে অনিতা জিজ্ঞাসা করল আপনাদের অফিসার নেই এই সময় সামনে যাওয়া একটি লোক টাকা দিতেই সেপাই তার হাতের মুঠো আলগা করল সঙ্গে সঙ্গে দৌড় দিল লোকটা সেপাইটা ভাগতা হায় ভাগতা হায় বলে চেঁচিয়ে খানিকটা ছুটে ফিরে এলো দাঁত বের করে ভাগিয়া এবার তার নজর পড়ল অনিতার দিকে ওদের পাহারাদারদের প্রশ্ন করল লাইন কাহায় মালুম নেহি লেরকি বহু টিটিয়া তো লে যাও থানা মে নয়া মালুম হতে হয় গেটের গায়ে ভ্যান আর তার পাশে বেশ কিছু দর্শক সেপাইরা বাজারে মেয়েদের ধরে ধরে ভ্যানে তুলছে অনিতা দেখল একটি অফিসার গোছের মানুষ ভ্যানের পাশে গম্ভীর মুখে দাঁড়িয়ে সে দ্রুত তার সামনে চলে গেল আপনার লোক আমাদের অপমান করছে বিনা দোষে আমাদের ধরে নিয়ে এলো আপনি আমরা একটি বেঞ্চিতে বসেছিলাম হঠাৎ এড়ে গিয়ে হামলা করল হঠাৎ হামলা তো করতে পারে না আপনারা নিশ্চয়ই কিছু করছিলেন চমৎকার আপনি না জেনে কথা বলছেন অফিসার অনীশকে ধরে রাখা সেপাইটা বলল স্যার এরা ঘুষ দিতে চাইছিল ছাড়া পেতে ঘুষ অফিসার কপালে ভাঁজ ফেললেন আপনারা জানেন না সরকারি কর্মচারীকে কর্তব্যচ্যুত করতে ঘুষের প্রস্তাব দেওয়া দণ্ডযোগ্য অপরাধ বাজে কথা বলবেন না অনিতা চিৎকার করল আপনাদের বাড়িতে মা বোন নেই শার্ট আপ আমার বাড়িতে মা বোন ভিক্টোরিয়ায় গেলি আসে না এই তল দুজনকে প্রকাশ্য স্থানে অশ্লীলতা এবং ঘুষ দেবার চেষ্টা তল সেপ্যাটি ততক্ষণে অনিশকে ভেতরে তুলে নিয়ে গিয়েছিল এবার দ্বিতীয় জন অনিতার দিকে এগিয়ে আসতে সে হাত নেড়ে বলল আমার গায়ে যেন কেউ হাত না দেয় আমি নিজে উঠতে পারবো। কিন্তু অফিসার এর জন্য আপনাকে জবাবদিহি করতে হবে অফিসার কাঁধ না চাল ভ্যানের ইঞ্জিন চালু হলো অনিতা আবিষ্কার করলো ভ্যানের ভেতরটা হঠাৎ খুব চুপচাপ সে ডাকল অনিশ অনীশের গলা পাওয়া গেল পাশেই বলো তুমি ঠিক আছো হুম বাট অনিতা আমার মাথা কোনো কাজ করছে না একটা কথা ডোন্ট ডিসক্লোজ আওয়ার আইডেন্টি অ্যান্ড ডোন্ট চ্যালেঞ্জ দেম কেন আমরা তো অন্যায় করিনি না করলেও এটা আমার রিকোয়েস্ট অনিতা কথা বলল না আর ভ্যানের ভেতরের অন্ধকার রাস্তায় চুয়ে পড়া আলোয় হঠাৎ সে দেখল কয়েকটা জোনাকি জ্বলছে ভ্যানের ভেতর তারপরেই গন্ধে মালুম হলো ওগুলো বিড়ি মেয়েগুলো বিড়ি খাচ্ছে অনিতার শরীরে গা ভাব চলে এলো সে রুমালে নাক চাপল সেই অবস্থায় অনিশকে অনুরোধ করল তুমি ওদের বিড়ি খেতে নিষেধ করবে গন্ধে আমার বমি আসছে অনিশ চাপা গলায় বলল পাগল মানে তোমার এই অবস্থায় ওসব মাথায় আসছে থানায় গাড়িটা থামা মাত্র একজন সেপাই দরজা খুলে হুকুম করল ভেতরে যেতে ওরা ছেলেদের জোর করে একদিকে নিয়ে গেল মেয়েদের লাইন করিয়ে অন্য ঘরে অনিতা দাঁড়িয়েছিল সেপাইটা তাকে ধমক লাগালো কি হলো আমি অফিসারের সঙ্গে কথা বড় বাবু এখন থানায় নেই মেজোবাবু আছে তার সঙ্গে কথা বলে কোনো লাভ হবে না আগে চলো তারপর কথা হবে লোকটা এমন করে রুল না চালো যে না গিয়ে পারল না লোহার দরজা খুলে মেয়েদের যেখানে ঠুকে দেওয়া হলো সেখানে কোনো আসবাব নেই সে গারুদের বাইরে দাঁড়ানো প্যাকে জিজ্ঞাসা করল এখানে আমি কতক্ষণ থাকব কাল কোর্টে না যাওয়া পর্যন্ত ইম্পসিবল আমি অন্যায় করিনি কোর্টে যাব কেন তাহলে বড় বাবু এলে কথা বলবেন তিনি কখন আসবেন তা জানি না এখানে একটা চেয়ার নিয়ে যে বসতে পারি ওখানে চেয়ার দেবার নিয়ম নেই ও দেখুন ওরা মাটিতে বসে গেছে অনিতা দেখল ঘরের বিপরীত দিকের দেওয়াল ঘেঁষে তিনটি মেয়ে বসে মাটিতে দাগ কাটছে বোঝাই যাচ্ছে ওরা বাঘ বন্দী খেলবে চমৎকার অপমান করে থানায় নিয়ে আসার পরেও ওরা হাসিমুখে খেলতে বসে গেল সে এগিয়ে গেল আচ্ছা আপনাদের এখানে খারাপ লাগছে না আপনার এখানে এসে খেলতে পারছেন কেন বসে বসে কাঁদব একজন মুখ তুলল অনিতা হক চুকিয়ে গেল সে বলল সে বলল ওরা আমাদের অপমান করেছে করেনি এরকম আমাদের অভ্যেস আছে সপ্তাহে একবার আগে আসতামই একজন বলল আসতেন মানে এই সময় একজন বয়স্কা অনিতাকে জিজ্ঞাসা করল আপনি কি লাইনে নতুন লাইন ওফ আমাকে দেখে তাই মনে হয় আমি সরকারি চাকরি করি সঙ্গে সঙ্গে হাসির তুবড়ি ফাটল মেয়েরা এ ওর গায়ে ঢলে পড়ছে অনিতা অবাক হয়ে জিজ্ঞাসা করল এতে হাসার কি আছে বয়স্কা বলল সরকারি চাকরি যে করে তাকে পুলিশ ধরে নাকি হুম ওরকম গুলমার তো অনেককেই দেখেছি আমাদের দেশে জমিদারি ছিল পুকুরে মাছ ছিল সাতমহলা বাড়ি ছিল আশ্চর্য এ দুটো এক হলো আমি সরকারি চাকরি করি আর তার আইডেন্টি কার্ড আমার কাছে আছে আমি চাই সবাই মিলে ওসির কাছে গিয়ে প্রতিবাদ করব। কেন বয়স্কা রহস্যমীর মতো হাসলো আমাদের অন্যায়ভাবে ধরেছে কি করে প্রমাণ করব? সবাই তো জামা কাপড় অর্ধেক খুলে ফেলেছিলাম ওফ মুখে হাত চাপা দিল অনিতা বয়স্ক বলল একবার ময়দানে একটা মেয়ে এসেছিল কোনো দিন দেখিনি খাতাতেও নাম লেখায়নি পরে জানা গেল কোথায় যেন কাজ করে রোজগারে পেট ভরে না সংসারের তাই চলে এসেছে ময়দানে তাই চাকরির কথা বলো না বাপু অনিতা সরে এলো সামনের দিকে ঘড়ির দিকে নজর পড়ল নটা বেজে গেছে এখনও বাড়ি ফেরার জন্য বড়জোর এক ঘন্টা সময় হাতে আছে কখনোই দশটার পরে বাড়ি সে একদিন পৌনে দশটা বেজে যেতে বরদার মুখ গম্ভীর হয়ে গিয়েছিল মা বিরক্ত হয়ে বলেছিল চাকরি করছ বলে মাথা কিনে নাওনি সকাল সকাল ফিরো সেটা করতে গেলে অনিশে সাহায্য চাই এতক্ষণ অনিশ করছে কি দূরে দাঁড়ানো সেপাইটিকে ডাকল সে এ যে শুনুন শুনছেন সেপাইটা মুখ ঘুরিয়ে দেখল দেখতেই থাকল এত দূর থেকে অনিশের কথা বলা যায় না অনিতা ডাকল এদিকে একবার আসবেন সেপাই কিছু বলল না মুখ ঘোরালো না আবার ওঠার চেষ্টাও করল না আশ্চর্য আপনাকে ডাকছি শুনতে পাচ্ছেন না চিল্লাবেন না থানাতে হল্লা করা বেআইনি এই সময় বয়স্ক পাশে এসে দাঁড়ালো বিনা জলে কি চিঁড়ে ভেজে দুটো টাকা ছাড়লে সুসুর করে চলে আসবে সামনে ঘুষ দিতে হবে ফ্যাশফে গলায় জিজ্ঞাসা করল অনিতা না সত্যি তুমি ভালো মানুষের মেয়ে মানে ওসব কথায় লাইনের মেয়ে হলে রেগে যেত না নাগরটি কে নাগর নয় আমার বন্ধু এক অফিসে কাজ করি শুধু বন্ধু বিনি পয়সার প্রেমিক ওফ এভাবে কথা বলবেন না এক বছর বাদে আমরা বিয়ে করব। বিয়ে মা সত্যি ওকে ডাকছো কেন হবু স্বামীকে খবর দেবে বলে অনিতা মাথা নেড়ে হ্যাঁ বলল বয়স্কে বলল দাঁড়াও তারপর গলা তুলে বলল এই যে সেপাই দাদা মন্দিরে এসে প্রণামী দেব না তা কি কখনও হয় এই দিদি লাইনের নয় এসে কথা বলো কাজ হলো সেপাইটা যেন নিতান্ত অনিচ্ছায় উঠে এলো কি বলছেন বলুন অনিতা বলল আপনি আমার একটা উপকার করবেন বাইরে যেতে পারবো না 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 বাইরে যেতে হবে না আমাদের সঙ্গে যেসব ছেলেদের ধরে আনা হয়েছে তাদের মধ্যে একজনকে বলবেন যে আমি এখানে থাকতে পারছি না মালকড়ি আছে তার সেটা আপনার চিন্তা নয় ও কি নাম অনিশের নামটা বলতে গিয়েও থেমে গেল সে একটু ভেবে বলল আপনি বলুন সোমকে আছেন আমার নাম অনিতা দেখবেন ছিপছিপে লম্বা সোনালি ফ্রেমে চশমা পরা এক ভদ্রলোক সেপায় চলে গেল অনিতা আবার ঘড়ি দেখল তার অস্বস্তি বেড়ে গেল বয়স্কা জিজ্ঞাসা করল কি হলো আপনি বুঝবেন না দশটার মধ্যে বাড়িতে না ফিরলে সর্বনাশ হয়ে যাবে ভিক্টোরিয়ায় প্রেম করতে আসার আগে সেটা ভাবা উচিত ছিল কীরকম প্রেমিক তোমার কলকাতা শহরে আর জায়গা ছিল না প্রেম করার আচ্ছা আপনারা প্রায় আসেন এখানে আসি যেদিন আসি সেদিন ব্যবসাটা যায় পরদিন দুটোর মধ্যে জামিন পেয়ে গেলে সন্ধেটা মার যায় না আগে হাঁড় কাটা শোনা গাছই কালীঘাটের মেয়েরা আসত এখন ময়দান ছেঁ গেছে ট্রেনের মেয়েতে ওই যারা ট্রেনে আসে সেপাইটি ফিরে এলো মাথা নাড়তে নাড়তে না ওই নামে কেউ নেই ইম্পসিবল প্রায় চিৎকার করে উঠল অনিতা কি মাইরি আমি লোকগুলোকে জিজ্ঞাসা করলাম সোম নামে কেউ আছে কি না কেউ জবাব দিল না সোনালি ফ্রেমের চশমা পরা একটা লোক ছিল তাকে বললাম অনিতা নামে কোনো মেয়েকে চেনে কি না সে কিছু কথাই বলল না অসম্ভব আপনি ঠিক লোককে নিশ্চয় বলেননি আর কারো চোখে সোনালি ফ্রেমের চশমা ছিল না অনিতা চুপ করে গেল অনিশ এত স্বার্থপর হবে সে কিছু খবর দিচ্ছে জানার পরেও চুপ করে থাকবে কি তার সঙ্গে সম্পর্ক অস্বীকার করতে চায় অনিতার মাথা নিচু হল বয়স্কা বলল ওই লোকটা তোমাকে বিয়ে করবে আমি বিশ্বাস করি না সেপাই বলল সেকেন্ড অফিসার ওদের ডেকে কথা বলছে যাই আমি আরেকবার দেখে আসি সোম নামের লোকটাকে কিছু বলবো আপনি বললেন কেউ সাড়া দেয়নি ওই নামে দেয়নি কিন্তু ওই সোনালি ফ্রেমের চশমা যে পড়েছে তাকেই বলবো সেপাই চলে গেল অনিতা খুব নার্ভাস গলায় বলল কি হবে কিসের কি হবে আমাকে যে দশটার মধ্যে বাড়িতে ফিরতেই হবে কতটা সময় আছে কুড়ি মিনিট দেখো সেপাই এসে কি বলে অনিতা দেখলো বাকি মেয়েরা বাঘবন্দি নিয়ে জমি গিয়েছে ওরা যে থানায় বন্দি হয়েছে তা দেখলে বোঝা যাচ্ছে না সেপাই ফিরে এলো গম্ভীর মুখে বয়স্ক জিজ্ঞাসা করল কি হলো সেপাই বলল টাকা পয়সা হাত বদল হলো অনিতা জিজ্ঞাসা করল কে টাকা দিল সোমবাবু দিয়ে চলে গেল চুপচাপ আপনি কিছু বলেননি বললাম শুনল কিন্তু কোনো জবাব দিল না শব্দগুলো কানে যাওয়া মাত্র হুড়মুড় করে বুক থেকে কান্না ছিটকে বেরিয়ে এলো গলায় অনিতা হাঁটু মুড়ে বসে পড়লো মেঝেতে সেপাই ফিরে গেল তার জায়গায় বয়স্কে বলল কেঁদ না কেদে কোনো লাভ হবে না অনিতার কান্না কিছুতেই থামছিল না অনিশ যে এভাবে বিশ্বাস ঘাতকতা করতে পারে তা সে স্বপ্নেও ভাবেনি নিজেকে শেষ পর্যন্ত ঘুষ দিয়ে ছাড়িয়ে নিয়ে গেল চাকরির প্রতি এত লোভ যে আত্মমর্যাদা বিসর্জন দিতে দ্বিধা করল না এমন মানুষের সঙ্গে সে জীবন জড়াতে যাচ্ছিল কুকড়ে উঠল অনিতা একটু একটু করে মনের ভেতর থেকে অনিশের যেসব ব্যবহার অথবা কথাবার্তা তার অপছন্দের ছিল অথচ সেই মুহূর্তে ভালোবাসার টানে গুরুত্ব দেয়নি তাই এখন উপরে উঠে আসতে লাগল তার মনে হল সেই সময় চুপ করে থেকে সে অন্যায় করেছে বয়স্কা বয়স্ক ছিল বলল মেয়ে ছেলের চোখের জলের দাম নেই গো অনিতা চোখ মুছল মেয়ে ছেলে শব্দটিতে তার চিরকালই অত্যন্ত আপত্তি বাসে যখন কন্ডাক্টর মেয়ে ছেলে শব্দটি ব্যবহার করে তখন অনেকবারই প্রতিবাদ করেছে সে বয়স্কের দিকে তাকে অনিতা জিজ্ঞাসা করল এখান থেকে টেলিফোন করা যাবে জানি না আমার তো দরকার পড়েনি অনিতা সেপাইটিকে ডাকলো এই যে ভাই শুনুন সেপাইটি চলে এলো অনিতা তাকে বলল আমি টেলিফোন করতে চাই বড়বাবু আসুক সেপাইটি গম্ভীর গলায় বলল অনিতা ঘড়ি দেখল এরপরে টেলিফোন করারও কোনো মানে হয় না ফোন রয়েছে পাশের বাড়িতে রাত দুপুরে তাদের ঘুম ভাঙিয়ে যদি সে বলে খবরটা বাড়িতে দিতে তাহলে আগামীকাল সারা পাড়ায় ছড়িয়ে পড়বে মাঝে রাতে ঘুম থেকে তুলে যাদের সঙ্গে কথা বলবে তাদের সঙ্গে তো গত তিন মাসে একটাও কথা বলেনি তাছাড়া কি বলবে দেখুন বাড়িতে কাউকে বলে দেবেন আমি যেতে পারছি না আজ রাত্রে সেটা বলার তো একটা সময় আছে অনিতা কি বলল আপনি আমার হয়ে একটা টেলিফোন করতে পারবেন সেপাইটি মাথা নাড়ল এখন পারবো না একটু পরে আমার ডিউটি অফ হবে তখন করতে পারি নম্বরটা লিখে দিন কত পরে পনেরো মিনিট অনিতা ব্যাগ খুলে একটা চিরকুটের পেছনে নম্বর লিখে নিচে ছোটদার নাম লিখল কাগজটা কারোদের ফাঁক দিয়ে সেপায়ের হাতে দিয়ে এসে বলল এই নম্বরে টেলিফোন করে বলবেন এই ভদ্রলোককে খবর দিতে যে আমি একটা অনিতা ভাবল এক পলক সত্যি কথা বলা যাবে না কান্নাকাটি পড়ে যাবে বাড়িতে বলবেন যে আমার বন্ধুর বাড়িতে আমি আটকে পড়েছি কাল ফিরবো সেপাইটি মাথা নেড়ে বলল বলে দেব কিন্তু পাঁচটা টাকা লাগবে টেলিফোন চার্জ অসম্ভব এক টাকা দিলে টেলিফোন করা যায় আমি দুটো টাকা দিচ্ছি ব্যাগ খুলে অনিতা দুটো টাকা নোট বের করে দিল বয়স্কা হাসলো সেপাই নোট নিচ্ছে দেখে সে সেপাইকে বলল হো থনাদা তোমার তো এখন ছুটি কে আসছে ডিউটিতে পারে জি সেপায় চলে গেল তার জায়গায় সঙ্গে সঙ্গে বয়স্কা চিৎকার করল এই শুনছিস এবার পারে যে ডিউটি একটা হল্লা উঠল অনিতা দেখল যে যার জায়গা ছেড়ে উঠে দাঁড়িয়েছে নিজেদের ব্যাগ খুলে চিরুনি বের করছে রুমালে মুখ মুচছে তারপর দুজন দুজনের দিকে মুখোমুখি দাঁড়িয়ে পরীক্ষা করে নিচ্ছে সাজ ঠিক আছে কিনা যেন এখনই কোনো নাটক শুরু হতে যাচ্ছে এবং এই মেয়েরা তাতে অংশ নিচ্ছে বয়স্কা বলল দেখা যাক আজ কার কপাল খোলে অনিতা জানতে চাইলো কি ব্যাপার বলুন তো বয়স্কা বলল একটু পরে পারে যে ডিউটি লোকটা খুব বদমাস কিন্তু যার গায়ে হাত দেবে তাকেই বাড়ি চলে যেতে দেবে চুপচাপ গায়ে হাত দেবে অসম্ভব প্রায় চিৎকার করে উঠল অনিতা হ্যাঁ আমরা চাই বলে সে হাত দেয় আপনারা চান বিষয় জমে গেল অনিতা এখানে সারা রাত জেগে থেকে কালকের ব্যবসা খুঁয়ে কি হবে যদি গায়ে হাত দেয় একটা লোক আর বাড়িতে পৌঁছানো যায় তার জন্য সেটাই তো লাভ রোজ সন্ধ্যেবেলায় কত পুরুষ তো গায়ে হাত দেয় এ আর নতুন কি অনিতা ঠোঁট কামড়াল এবং তখনই এক নতুন সেপাইয়ের আবির্ভাব হল হাত তুলে বলল আগিয়া হাম বহুত খুশিকা বাদ এক দু তিন চার গুনতে লাগলো লোকটা গোড়া শেষ হলে ওপাশ থেকে কেউ ডাকল সেপাটি মুখ ঘুরিয়ে সালা শালা আ আগিয়া লোকটা চলে গেল অনিতা দেখলো মেয়েরা খুব হতাশ হলো বয়স্কা বলল আজ আর কারো কপাল খুলছে না মনে হচ্ছে বড়বাবু যদি এখন ডাকে তাহলে গোনাগন্তিতে পড়ে যাব সবাই আমরা বাড়ি না ফিরলেও হয় বাড়ি যে নিশ্চয়ই তোমাকে ছেড়ে দিত আমাকে হতভম্ব অনিতা পুরুষের চোখ তো ঠিক চিনে নিতে ভুল করতো না কে আসল কারা নকল বয়স্কের কথা শেষ হওয়া মাত্র পাড়িজি ফিরে এলো লাইন লাগাও বড়বাবু বলতে হয় জলদি যো নাম নেহি লিখায়ে গা উসকো চান্স মিলেগা মেয়েরা লাইন দিয়ে বের হলো দরজা খোলা হলে সবার শেষে অনিতা সে আর চোখে দেখল তার দিকে তাকিয়ে পাড়িজির চোখ জ্বলছে ওদের নিয়ে আসা হলো যে ঘরে সেটি অবশ্য বড়বাবুর এবং তিনি চেয়ারে নেই পাড়ি যে অপেক্ষা করতে বলে ঘর থেকে বেরিয়ে গেল এবং তখনই বড়বাবু ঢুকলেন বিশাল চেহারা মুখ ফোলা চোখের তলায় কমলা লেবুর কোয়া ভদ্রলোক সিগারেট ধরিয়ে গম্ভীর গলায় হাঁকলেন এক এক করে চলে এসো হুকুম হওয়া মাত্র একজন এগিয়ে গেল বোঝা যাচ্ছিলো তার যাওয়ার ইচ্ছে ছিল না পেছনের মেয়েরা তাকে ঠেলে দিল মেয়েটি টেবিলের উল্টো দিকে দাঁড়ানো মাত্র বড়বাবু বললেন নাম সন্ধ্যা সন্ধ্যা কী দাসী ঠিকানা কালীঘাট কি করতে এসেছিলে ব্যবসা চমৎকার দরজা দাঁড়ালে খদ্দের মেলে না না সাবাস মালিককে নাম বলা মারণ ফোট উপাশে যা নেক্সট এভাবে চলল পরের পর অনিতা দেখল যে মেয়েটির ঢং সবচেয়ে বেশি সে ভিড়ের মধ্যে শুরুত করে মিশে গেল এবার অনিতা উল্টো দিকে গিয়ে দাঁড়াল বড়বাবু কাগজের উপরে নজর রেখে জিজ্ঞাসা করলেন নাম বসতে পারি অনিতা ভদ্রভাবে জিজ্ঞাসা করল নাম জিজ্ঞাসা করছি উষ্ণ গলায় বড়বাবু প্রশ্নটা করতে করতে মুখ তুললেন আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি উত্তরটা বসে বলতে পারি কিছুক্ষণ তাকিয়ে থাকলেন বড়বাবু তারপর মাথা নাড়লেন অনিতা চেয়ার টেনে নিয়ে বসে বলল আমার নাম অনিতা অনিতা কি? এখনই বলব কি না ভাবছি কারণ তাতে আমার আইডেন্টি ডিসক্লোজ হয়ে যাবে আইসি ঠিকানা সেটাও তো একই ব্যাপার ময়দানে কি করতে এসেছিলে ন শেষে ন যোগ হলো একটু দেরিতে গল্প করতে স্বাধীন দেশে নাগরিক হিসেবে ভেবেছিলাম যে ওটা যখন রেড লাইট অথবা প্রোটেক্টেড এরিয়া নয় তখন গিয়ে ভদ্রভাবে কথা বলা যেতে পারে কার সঙ্গে গিয়েছিলেন আমার এক পুরুষ বন্ধুর সঙ্গে তিনি কোথায় তাকেও আমার সঙ্গে এখানে আনা হয়েছিল কিন্তু কোনো গোপন কারণে শুনছি তাকে ছেড়ে দেওয়া হয়েছে কেন ধরে আনা হলো তা আমি জানি না কিন্তু ছেড়ে দেবার ব্যাপারে স্ত্রী পুরুষে বৈষম্য করা হবে কেন তা জানার আগ্রহ আছে আইন যা বলছে আমরা তাই করতে পারি কি নাম ভদ্রলোকের বড়বাবু কয়েকটা নাম ঠিকানা লেখা একটা কাগজ টেনে নিলেন সোম এরকম টাইটেল কারো ছিল না কাগজ দেখে বড়বাবু বললেন আপনার এখানে যাদের ধরে নিয়ে আসা হয় তারা সবাই যুধিষ্ঠির হবে এমন ভাবার কোনো কারণ পেয়েছেন হেসে ফেললেন বড়বাবু দ্যাটস রাইট কিন্তু আপনার বন্ধু আপনাকে এখানে একা ফেলে কেটে পড়লেন কেন কীরকম বন্ধু সেটাই দুর্বোধ্য লাগছে থানা এলে এমন পাল্টে যাওয়ার ঘটনা খুব ঘটে নাম থাম বলুন আমি লোকটাকে ডেকে আনাচ্ছি অসম্ভব কেন আপনাকে ডুবিয়ে দিয়ে চলে গেছে রাগ হচ্ছে না না কারণ আমি কারো করুণা চাই না করুণা নিশ্চয়ই মনের তাগিদে সে আসবে না আপনার চাপে পড়ে এখানে এসে আমার উপকার যদি করে সেটা করুণা ছাড়া কিছু নয় অদ্ভুত মহিলা আপনি জানি না এখন আমাকে কি করতে হবে আগামীকাল পর্যন্ত থাকতে হবে কোর্টে গিয়ে জামিন নেবেন কিন্তু কি জন্য প্রকাশ্য স্থানে অশ্লীল আচরণ করার অভিযোগে আপনাকে ধরে আনা হয়েছে কিন্তু আপনি কি বুঝতে পারছেন না আমি প্রকাশ্য স্থানে কোনোরকম অশ্লীল আচরণ করিনি ঠক বাঁচতে গাঁও জাড় করা হয়েছে বুঝতে চেষ্টা করছি কিন্তু আপনি সাহায্য করছেন না বেশ যে অফিসার আমাদের ধরে এনেছে যে সেপাইরা প্রথমে আমাদের কাছে গিয়েছিল তাদের ডেকে জিজ্ঞাসা করুন তারা তাদের রিপোর্ট দিয়েছে ধরা যাক আপনি একজন শিক্ষিতা ভদ্রমহিলা ভালো চাকরি করেন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও খুব ভালো কিন্তু আপনি আপনার বদসঙ্গীর পাল্লায় পড়ে ভিক্টোরিয়ার অন্ধকারে খানিকটা অনিচ্ছায় এমন কিছু করছিলেন যা সাধারণ মানুষ দেখতে অভ্যস্ত নয় ভদ্রমহিলারা যে কোনো গোলমালে জড়িয়ে পড়েন না তা তো নয় এই তো সেদিন সমবায়িকা থেকে একটা প্যাকেট খুব বড়লোকের বিদুষী স্ত্রী তুলে নিয়েছিলেন কাউকে না বলে ধরা পড়ে যাওয়ার পর জানা গেল তার ওটা প্রয়োজন ছিল না অমন লক্ষ্য প্যাকেটের দাম তিনি দিতে পারেন অতএব শুধু ভদ্রমহিলা ব্যাপারটা কিছু কারি করছে না কি করলে বোঝাতে পারবো আমি অন্যায় শিকার হচ্ছি আপনাকে প্রমাণ করতে হবে কীভাবে প্রথম কথা আপনি কে জানান কোথায় থাকেন বলুন কোন অফিসে চাকরি করেন সেটাও কার সঙ্গে ওখানে গিয়েছিলেন এবং সে কীরকম মানুষ আর সম্পর্কের ধরনটাই বা কী এসব পরিষ্কার করুন অনিতা বড়বাবুর মুখের দিকে তাকালো আমার নাম অনিতা এম এ পাস করেছি চাকরি করি সরকারি অফিসে এখন মাঝরাত আমি সত্যি বলছি কিনা তার অনুসন্ধান করা সম্ভব নয় আপনি চাইলেও এত রাত্রে আপনাকে ওদের ডিস্টার্ব করতে দিতে চায় না আপনাকে সেজন্য সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে সেটা করতে গেলে আমাকেও সকাল পর্যন্ত এখানে থাকতে হবে তাই যদি হয় আমি এর শেষ দেখব কিভাবে? আমি আদালতে দাঁড়াতে চাই খুব লাভ হবে সেটাই আমি দেখব অনিতা দেবী পুলিশের আইন সেই ভিক্টোরিয়ার আমলে ইংরেজরা তৈরি করেছিল ফাঁক যত আছে ফাঁস পড়াবার স্কোপও তার চেয়ে বেশি রয়েছে ঠিক আছে আমি মাঝরাতে আপনার কোনো আত্মীয় বা অফিসের কোনো লোককে ঘুম থেকে তুলছি না কিন্তু যে নৈতিক সাহস আপনি দেখাচ্ছেন সেটা সেই লোকটিরও দেখানো উচিত আমি শুধু তাকেই তুলে আনব তিনি যদি একই ঘটনা বলেন তাহলে আপনাদের পৌঁছে দেবার ব্যবস্থা আমি করবো সেই ক্ষমতা আমার আছে না যে ওভাবে পালিয়ে যায় তার সার্টিফিকেট আমার দরকার নেই আপনি কিন্তু আমার সামনে অন্য কোনো পথ খোলা রাখছেন না ওকে আই উইল ফেস ইট আপনি লোকটাকে ওর ঠিকানাটা বলছেন না কেন আমার ঘেন্না করছে ও বেশ এবার আপনারা ওই সেলে চলে যান যাচ্ছি কিন্তু একটা কথা আছে বলুন এ মেয়েরা পেটের দায়ে যে ব্যবসা করছে তা একা করা যায় না খদ্দেরদের ছেড়ে দিয়ে ওদের ধরে রাখলেন কেন এর জন্য আপনাকে ভিক্টোরিয়ার বাড়িতে যেতে হবে মানে ইংল্যান্ড ওটা তার বাড়ি ছিল এটা তার বাগান আইন যা বলবে আমাদের তাই করতে হবে স্বাধীনতার পর আইন খুব একটা পাল্টায়নি ও কিন্তু আপনি কি জানেন আপনার থানার সেপাই ওই সব মেয়েদের একজনকে ব্যবহার করে কোর্টে না তুলে ছেড়ে দেয় কি যা তা বলছেন ইম্পসিবল ব্যাপারটা তাই আপনি আইনের কথা বলছিলেন এটা কি ধরনের আইন আই ডোন্ট বিলিভ ইট ব্যবহার করে থানার মধ্যে হ্যাঁ ব্যবহারের তারতম্য আছে আমি তো বললাম বিশ্বাস করি না বেশ প্রমাণ চান নিশ্চয়ই আপনি অযথা বানিয়ে আমার এক স্টাফের নামে বদনাম দিতে পারেন না আমি অনেকক্ষণ আপনাকে যথেষ্ট মর্যাদা দিয়েছি এখানে যারা আছে তাদের প্রত্যেকের নাম এখানে লেখা আছে কাল কোর্টে তোলার আগে মিলিয়ে নেওয়া হবে কাউকে ছেড়ে দিলে সেটা ধরা পড়ে যাবে না নেই আপনি ওদের সংখ্যা গুনুন শেষ কথাটা অনিতা বলল ইংরেজিতে বড়বাবু মনে মনে গুনে নিলে মুখ তুলে তারপর কাগজের দিকে তাকিয়ে চাপা কলায় বললেন স্ট্রেঞ্জ তিনি চিৎকার করে ডাকলেন কে আছো পাড়ি যে এসে দাঁড়ালো দরজায় বড়বাবু বললেন এদের এক এক করে সেলে নিয়ে যাও তুমি যাও কী নাম তোমার মেয়েটি নাম বলে পাড়িজির পেছন পেছন বেরিয়ে গেল বড়বাবু লিস্টে দাগ দিলেন একটির পর একটি মেয়ে বেরিয়ে যাচ্ছে আর টিক পড়ছে শেষ মেয়েটি যে কিনা নায়িকা নায়িকা দেখতে চোরের মতো বেরোতে চাইছিল বড়বাবু তাকে আটকালেন আমি যখন নাম ধরে ডাকছিলাম তখন তুমি আসোনি কেন মেয়েটি চুপ করে রইল মাথা নিচু করে কথা বলো বাঘের মতো গর্জন করে উঠলেন বাবু। এমনি এমনি মেরে মাথা ভেঙে দেব বদমাস কে বলেছিল না আসতে কেউ না কি নাম মন্দা কিনি বাহার তো আছে দেখছি বড়বাবু নাম ধাম লিখে নিয়ে তাকে গাড়দে পাঠিয়ে দিলেন রুমালে মুখ মুছে তিনি বললেন এবার আমার পক্ষে ওখানে যাও বিপজ্জনক হয়ে গেল আপনি এদের ধমক দিলেন কিন্তু যে লোকটা কাজটা করে তাকে কিছু করতে পারলেন না যতক্ষণ হাতে নাতে প্রমাণ না পাচ্ছি ততক্ষণ কিছু করা সম্ভব নয় অন্তত আজ রাত্রে কেউ আর ব্যবহৃত হতে চাইবে না বড়বাবু অনিতার দিকে তাকালেন আপনি এক কাজ করুন এই ঘরেই রাত্রে থাকুন আপনার মতো ইন্টারেস্টিং কেস আমি কখনো পাইনি দেখা যাক আপনি কী করতে পারেন সকালে অনিতার মনে হয়েছিল অনিশের চৈতন্য ফিরতে পারে সে দিনের আলোয় থানায় এসে একটা ব্যবস্থা করতে নিশ্চয় চাইবে কিন্তু অনিশ এলো না কোর্টে নিয়ে যাওয়ার জন্য যখন তাকে অন্য মেয়েদের সঙ্গে ভ্যানে তোলা হলো তখন একটু অস্বস্তি হচ্ছিল অন্য মেয়েরা চুপচাপ মুখ ফিরিয়ে বসে তার দিকে তাকাচ্ছেই না অস্বস্তি কেটে ক্রমশ সস্তে এলো হ্যাঁ এক হয়ে যাওয়ার কোনো কারণ নেই কোটে সামনে মেয়েরা নামতেই কৌতূহলী জনতার ভিড় তার মধ্যেই মেয়েদের লোকজন নাম ধরে ডেকে নিজেদের উপস্থিতি জানিয়ে যাচ্ছে অনিতার হঠাৎ বোধ হল সে মাথা নিচু করে হাঁটতে হাঁটতে শুনল কেউ একজন বলছে এ যে দেখছে ঠিক ভদ্রঘরের মেয়ে হোচট খেল অনিতা বুড়ো আঙুলটা ঠুকে গেল ব্যথা লাগলো কিন্তু সহ্য করল ওদের যেখানে জড়ো করা হলো সেটা প্রকাশ্য স্থান সবাই দেখছে কথা বলছে নিজেদের মধ্যে অনিতা ঠিক বুঝতে পারছিল না ওরা এখন কি করবে শরীরটা গোলাচ্ছে সকালে কিছু খেতে ইচ্ছে করেনি কাল দুপুর থেকে পেটে কিছু পড়েনি এখন খাওয়ার চিন্তা মাথা থেকে চলে গিয়েছে সে মুখ তুলে মানুষগুলোকে দেখল না অনেশের মুখ কোথাও নেই লোকটা প্রমাণ করল যে সে নপুংসক বয়স্কা তার দিকে তাকিয়েছিল অনিতা জিজ্ঞাসা করল কখন কে উঠবে বয়স্কের ঠোঁট উল্টাল কি জানি সকাল সকাল উঠলে বিকেলে কাজে বেরোতে পারি অনিতা মুখ ফিরিয়ে নিল এখন ওই সব মেয়েদের অত্যন্ত কদাকার দেখাচ্ছে হঠাৎ মনে হলো সে নিজেই বা কীরকম আছে চব্বিশ ঘন্টায় চুলে চিরুনি পড়েনি এক এক করে ডাক পড়ল এবং সবকটা মেয়ে জামিন নিয়ে যখন চলে যাচ্ছে তখন লোকটা এলো গায়ে কালো কোট এসে বলল আপনার লোক আসেনি আমার কোনো লোক নেই সে কি কোন পাড়া অ্যামেচার আপনি কে কী বলতে চাইছেন আমি একজন লয়ার দেখলাম সব মেয়ে জামিন নিয়ে ড্যাং করে চলে যাচ্ছে অথচ আপনার কাছে কেউ আসছে না তাই এসেছি যদি সাহায্যের দরকার হয় আমার জামিনের দরকার নেই আমি জাজের সঙ্গে কথা বলবো কি ব্যাপারে আমাকে অন্যায়ভাবে পুলিশ ধরেছে আমার কোনো অপরাধ নেই ও কোথায় ধরেছে ভিক্টোরিয়ায় কখন সন্ধ্যের পরে এটাই মুশকিল হলো যার সঙ্গে ছিলেন তিনি কে আমার বন্ধু আরও গোলমেলে ব্যাপার বাড়িতে জানে আপনি এখানে না একটু পরে কেস উঠবে আমি আপনার হয়ে জামিন চাইব যা যদি প্রশ্ন করে আপনি বলবেন আমার সঙ্গে কথা বলে উত্তর দেবেন না না মাত্র একশো টাকা দিলে চলবে আপনাদের মতো ভদ্রঘরের মেয়ের উপকারের জন্যই আমি আছি একশো টাকা আমার কাছে নেই না থাক যা আছে তাই দেবেন বাকিটা পরে ম্যানেজ করে নেবো শুনুন জাজ হয়তো প্রশ্ন করবে আপনি প্রকাশ্যস্থানে কিছু করছিলেন কি না আপনি উল্টোপাল্টা উত্তর দেবেন না জাজের আর বেশি সময় নেই শুনানি মাসখানিক বাদে হবে গল্পের বাক্সবাহী উপর চ্যানেলে এতক্ষণ আপনাদের পড়ে শোনা ছিলাম সমানস মজুমদারে লিখে একটি উপন্যাস ভিক্টোরিয়ার বাগানের চতুর্থ পর্ব এরপরে আসছে পঞ্চম পর্ব আর এতক্ষণ গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে ছিলাম নূপুর আপনারা যারা এই চ্যানেলের গল্প নতুন শুনছেন আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান তবে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন এতে চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে আর পাশে থাকা বেল বাটনও চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবসময় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই প্রার্থনা রইল